আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও। VPN এর কারণে যারা গেম খেলতে পারতেছো না, আজকে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা VPN নিয়ে আসলাম, যেটা কিন্তু বাই 100% ওয়ার্কিং রেটেটার। তো ফ্রেন্ডস, তোমরা যারা আসলে পিং প্রবলেমে ভুগতেছো, VPN এর কারণে গেমে প্রবেশ করতে পারতেছো না, অথবা নেটওয়ার্ক ইরোর অথবা ডাউনলোড প্রবলেম ইরোর, এরকম টাইপের প্রবলেম যাদের আসতেছে, ম্যাচে ঢুকতে গেলে যাদেরকে বের করে দেয়, এরকম টাইপের প্রবলেম যাদের আছে, এক কথায় ভাই তাদের সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এই একটা VPN এ। মারাত্মক একটা VPN ভাই, কথায় নয় ভাই, তোমরা ডাউনলোড করে তারপরে বুঝতে পারবা যে কীরকম এই VPNটা। সো VPNটা কীভাবে ডাউনলোড করবে, কীভাবে সেটিংস করবে, সেইগুলো কিন্তু এভরিথিং তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও, ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমরা দেখছো হার্ড বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো বেশি কথা না বলে কীভাবে আমরা প্রথমে VPNটা ডাউনলোড করতে পারি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। সো অবশ্যই প্রথমে আমরা দেখাবো কীভাবে VPNটা ডাউনলোড করা যায়, তাও একদম সহজ মাধ্যম, আর সেটা হচ্ছে প্লে স্টোর। তো সকলের মোবাইলেই কিন্তু প্লে স্টোর থাকে। সো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে গিয়ে কিন্তু এখানে ওপরে লিখে ফেললাম VPN স্পেস TURBO। সো VPN টার্বো, এটা কিন্তু অনেক পুরনো একটা VPN এবং সকলেই জানো কতটা মারাত্মক VPN। সো অবশ্যই এটা দেখে আবার দৌড় দিও না, কীভাবে সেটিংস করতে হবে, কী করতে হবে সবগুলো তোমাদেরকে দেখাবো, কারণ VPNগুলো কিন্তু কয়েকদিন পরপর আপডেট হয়। সো অবশ্যই সেটা তোমাদেরকে দেখতে হবে। তারপরে যে দেখতে পারতেছো টার্বো, এই যে দেখতে পারতেছো লাস্ট আপডেট 19 ফেব্রুয়ারি, মানে বুঝতে পারতেছো মাত্র 4 দিন আগে কিন্তু এটা আপডেট হয়েছে। তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে সেই একটা VPN। সো নতুন করে যে সেটিংসটা হয়েছে সেই সেটিংসটা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং গেমের জন্য কতটা মারাত্মক সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, ডাউনলোড করার পরে এখানে ওপেন আসো, ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছো এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তারপর আরও অনেকগুলো আমরা লেখানো দেখতে পাচ্ছি। তারপরে এখানে উপরে দেখতে পারতেছো এখানে কন্টিনিউ কিন্তু লেখা আছে, আমরা যদি এটাতে ব্যাক দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো যাই হোক ফ্রেন্ডস, এটা কিন্তু একটা ইয়ে আসছে, আমরা উপরে দেখবো। এখন দেখো 7 ডেজ ফ্রি ট্রায়াল আমাদেরকে দেখাচ্ছে, তারপরে কিন্তু এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল দেখাচ্ছে। উপরে কিন্তু আমরা ক্রস লেখা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি ক্রস সাইনটা, এটাতে আমরা ক্লিক করে দিব, কারণ আমরা ফ্রি ট্রায়ালের দরকার নাই। ফ্রি ট্রায়াল করতে গেলে তারপর আমাদের কাছ থেকে টাকা চেতে পারে। আমরা এখানে সরাসরি ক্রসে টিপ দেবো। ক্রসে টিপ দেওয়ার পরে যে আমরা মেন যে ইন্টারফেসটা সেখানে চলে আসছি, এখানে কিন্তু 3 ডট নামে একটা অপশন আছে, এখানে আমরা অনেক কিছু দেখতে পারতাছি। সো তারপরে এখানে যদি আমরা এই যে সার্ভার লিস্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো অনেকগুলো সার্ভার রয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা প্রথমে সেটিংসটা দেখে নিব, সেটিংসটা কীভাবে করতে হবে সেটা আগে দেখে নিব, তাহলে কিন্তু আমাদের জন্য বেস্ট হবে। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পারতেছি, মাই অ্যাকাউন্ট, সার্ভার লিস্ট, তারপর কিন্তু অনেক কিছু দেখার পরে নিচে একদম নিচে দেখবো সেটিংস লেখা আছে। সেটিংসে যদি ক্লিক করি, সবার প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে প্রোটোকল নামে একটা অপশন আছে, এটা কিন্তু অটোমেটিক দেওয়া আছে। তারপর অনেকগুলো অপশন আমরা দেখতে পারতেছি। সো আমার কাছে কিন্তু মনে হয় যে অটোমেটিকটাই ভালো হবে, নেটওয়ার্ক অনুযায়ী কিন্তু এটা দেখে নিবে। তারপর অলওয়েজ অন যে VPNটা রয়েছে, এটা করতে হলে অবশ্যই তোমার মোবাইলের যে সেটিংস আছে সেটার মধ্যে যাইতে হবে। তারপরে কিন্তু VPN সবার সেটিংসে যাওয়ার পরে দেখবে যে একটা VPN নামে অপশন আছে, VPN এ যাইতে হবে। আর অলওয়েজ অন করলে কিন্তু টার্বো নামে একটা অপশন আসবে আমাদের, টার্বো VPNটা, এটা দিলে কিন্তু অলওয়েজ মানে VPNটা অন হয়ে থাকবে। সো আমাদের এটা দরকার নাই। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্লিট টানেল টানেলিং আছে, এটা হচ্ছে মানে কতগুলো অ্যাপে ইউজ করবো, তো আমরা সবগুলোই দিয়ে রাখলাম, সবগুলো ইউজ করবো না, তারপরে থাকলে সমস্যা নাই। সো এখানে দেখতে পাচ্ছি কানেকশন ডিউরেশন বুস্ট, এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ ব্যাটারি সেটিংস, তারপরে কিন্তু ম্যানেজ ব্যাকগ্রাউন্ড সেটিংস, তারপর এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান অটো স্টার্ট। সো এখানে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, এগুলো ডিফল্টে রাখবা, মানে যেরকম আছে এরকমই থাক। তোমরা কিন্তু সেটিংসটা অবশ্যই ভালো করে দেখে নিও। সো তারপর অবশ্যই তোমরা এখানে দেখতে পারতেছো আরেকটা মজার বিষয় হচ্ছে সে অটো কানেক্ট। সো অটো কানেক্টটা দিয়ে রাখলে আমাদের গেমারদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সেটিংসটা অবশ্যই তোমাকে অন করে রাখতে হবে, কারণ হচ্ছে অটো কানেক্ট যখন তোমরা VPNটাতে ক্লিক করবা সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। তোমাদেরকে পুনরায় সার্ভার সিলেক্ট করতে হবে না, মানে বারবার বারবার কিন্তু তোমাদেরকে এটাকে স্টার্ট করতে হবে না। তুমি VPNে প্রবেশ করার সাথে সাথে এটা নিজে কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে। নিচে দেখতে পারতেছো যে এটাকে একটা নোটিফিকেশন অন করার জন্য বলছে, নোটিফিকেশন কোনোটাই ভালো লাগে না, অফ থাকবে। এখানে 2টা অপশন দেখতে পারতেছো, একটা পৃথিবীর মতো আর একটা কিন্তু কিংয়ের মতো। সো এটা ওয়ার্ল্ডের মতো যেটা সেটাতে কিন্তু VPN লোকেশন দেওয়া আছে, এখানে লোকেশন, তারপরে স্পেশালও কিন্তু দেওয়া আছে। সো এখানে শুধু লোকেশন, তারপরে স্পেশালে গেলে দেখতে পারতেছো সিঙ্গাপুরের অনেকগুলো সার্ভার আছে, আর স্পেশালগুলো অবশ্যই তোমাদেরকে ডলার বা টাকা দিতে হবে। সো এগুলো আমরা টাকা দিয়ে দেখবো না, জাস্ট আমরা কী করবো, লোকেশনে আমরা চলে যাবো। এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছি বাম পাশে একটা লোকেশন অপশন আছে, এখানে আসলে আমরা দেখতে পারবো অনেকগুলো সার্ভার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখো অনেক সার্ভার রয়েছে। স্পেশালি মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারও আছে, এবং বাংলাদেশের ঢাকার সার্ভার কিন্তু তোমরা এটাতে পেয়ে যাচ্ছ। সো ঢাকারটা মেবি টাকা দেওয়া লাগতে পারে, বাট সিঙ্গাপুরের সার্ভারগুলো কিন্তু একেবারে ফ্রিতে চালাইতে পারতেছি আমরা, যেটা আমাদের প্রয়োজন। সো অবশ্যই সিঙ্গাপুর সার্ভারটা আমরা সিলেক্ট করে নিব, তারপরে দেখতে পাচ্ছ VPNটা সেট আপ করে নিব। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন লেখা আছে, যাই হোক আমরা ওকে দিয়ে দিব, এটা সেফ VPN জানো তোমরা। সো দেখতে পারতেছ আমরা জাস্ট সিলেক্ট করার পরে, সার্ভারটা সিলেক্ট করার সাথে সাথে
এখানে আমরা দেখতে পারতেছি একটা খরগোশ রান করতেছে এবং উপরে অলরেডি আমাদের ভিপিএন কিন্তু চলে আসে। সেখানে র্যাবিটটা কিন্তু দেখো এখনও রান করতেছে বাট উপরে ভিপিএন লেখা চলে আসছে, মানে হচ্ছে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। দেখো ফাইনালি 100% এখন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। উপরে দেখো ভিপিএন লেখা চলে আসছে, এখন বাস মাঝখান থেকে ব্যাক দিয়ে দিবা আর ব্যাক দেওয়ার পরে কিন্তু মানে ভিপিএনটা কানেক্ট থাকবে আর গেমে প্রবেশ করবা। আর আমি গেমে প্রবেশ করে তোমাদেরকে দেখাইলাম না, জাস্ট তোমরা একবার আমার কথাটা শুনে দেখো। ভিপিএনটা ডাউনলোড করে আমি ঠিক যেভাবে সেটিংসগুলো দেখাইছি ঠিক সেভাবে সেটিংস করে ভিপিএনটা কানেক্ট করো, এরপরে গেমে প্রবেশ করো, তারপর কমেন্টে এসে বলো যে তোমাদের ভিপিএনটা কেমন লাগছে। আশা করি তোমাদের সকলের উপকার হয়েছে এই ভিপিএনটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আদার্স কোনো প্রবলেম থাকলে ফেসবুক পেজ তো আসেই, সেই ফেসবুক পেজে গিয়ে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, তোমাদের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই অবশ্যই যেভাবে সেটিংসগুলো করছিস ঠিক সেভাবে করে নিও, আর গেমস খেলতে কিন্তু একেবারে মজা পাবা এই ভিপিএনটা দিয়ে। সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওতে লাইক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।